আগামী 4 ডিসেম্বর পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চট্টগ্রাম মহানগর জুড়ে 7,500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার সকালে নগরীর পোলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আপনারা জানেন, আগামী 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই পোলো গ্রাউন্ডে একটি জনসভায় যোগ দিবেন। এটা চট্টগ্রামের জন্য যেমন একটি বড় একটি উৎসব, মাননীয় প্রধানমন্ত্রী অনেকদিন পরে আসছেন এবং আমাদের সিএমপি চিরাং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি বড় একটি সিকিউরিটি পয়েন্ট অফ থেকে বড় একটি আয়োজনের ব্যাপার এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিটটি যাতে নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয় এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।